Selim bhai. Hello. Ke? Apni? Ami to sobshomoy bhalo. Eta to ami jigam apnar. Apni bhalo? Bhai. Manush je kotha koy na mithya hobe na. E ashle shotti. Je mokar mon shosh pay na. Ei gharer lok biye korche. এই ঘরের লোক তো দাওয়াত তো পরার কথা জানি না বিয়ে করছে দুই দিন ধরে বউ ঘরের মধ্যে বয়ে রয়েছে তাহলে ভাই দাওয়াত তো দিবেন না দিলেন না ভাবিরও ডাকেন আমি তোমার বউর মুখ ছাড়া করতে বাইরই আপনার বউর মুখ দেখবেন তারপরে বাইরে বেরবেন লগে আমরা দেখবো ডাকেন ভাবিরে না না দেখি একটু মুখটা না না ও তো তুমি দেখো কার কোথায় উল্লা বলছো তোমার হয়তো একসাথে দিন আমি আরও দেখবো শ্রদ্ধা ভাই ও তো ঘুমাচ্ছে আরে ডাকে নি দেখা যায় বাবুর মুখখানা দেখা যায় লাজু আগে কিন্তু এমন ছিল না আগে দেখছো না ভাবি সেলিম ভাবি আউ তুমি চিন্তা তুমি দিতে সব বলি সেলিম ভাবি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে পরে পরে আমি দেখা দেখা করি ভাবি লজ্জায় দেখছো লোকটা আমাকে দাও দিতে পারে নাই এর লেগে লজ্জা এমন মন করতেছে বাইরে সবই ঠিক আছে জীবনে একটা বিলাই পেয়েছেন আপনি তাইলে ভাই আর আর জীবনে এই জায়গায় এই জায়গা দেয় পাশ দেখছি ভাই আমিও আসলে ওই আমি পড়ে গিয়েছিল কইতে বাথরুমে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি উত্তায় পড়ছেন ঠিক ভাই আপনি একটা খেলোয়াড়ি ভাই মানে খাটটা লঙ্ক সব ভাত দিয়ে আপনি বাথরুমে গেছেন আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে আমি তাহলে আসি তাহলে আপনি আসলে কিন্তু পরে ভাবের সাথে মিট করে দিবেন ঠিক আছে ঠিক আছে গুড ডে আপনার গুড নাইট দুই ডে ডে নাইট কি এই পোলা বাথরুমে পড়ে গেলে তো কোমরে ব্যথা পাইবে সুখে ব্যথা পাইলো কেমনে তুমি চিন্তা আইসো বা তোমার আমি চিন্তা লুয়ে আইসি তুমি ওই জিনিস পাও নাই দেওয়া নাই বুঝবা নাই ওটি ফেস করে নি তুমি যা তুমি করতে অজাট করছো যা বুঝা লাগবো না যাও যা দজার করো কি করেন কাকা তুমি কি করো এনে আমি তো কাকা ওই যে কাপড় রেড দিতে আইছি তোমার বউ কই বাসায় বাসায় কেন মাথা ব্যথা মাথা ব্যথা কেন কারণ আছে বাসায় আমার বউ ঘুমাইতে পারে না দরজা খুলতে পারে না বাজারে যাইতে পারে না সিঁড়িতে নামবো সেলিম সবজিতে সেলিম ফুসকাতে সেলিম সব জায়গায় সেলিম মাথা ব্যথা হইব না কে আপনার এই যে ভাতিজা মানে সন্তানের মতো কতবার রিকোয়েস্ট করছে আপনার কাকা এটা একটা ব্যবস্থা করেন কিছু করছেন আপনার বউ ভাইয়া কী দেখতেছিলেন তোমার কই দেবো কী জন্য না এমনি জি গেলাম কাকা আমার মাথা ধরছে আমি মাথা হালকা করতেছি যাও কাপড় শুকাই দিয়েছো কাপড় শুকাও যাও আপনি কি ভিডিওতে সেলিমের ভিডিও বেরিয়েছে কাকা না তোর মাথা কেমনে কমাইবেন অন্য জিনিস দাও তো কাকা যদি কাকা দেন যদি সিলিন্ডার রাখতে হয় তাহলে আমাকে বার করে দেন টুলের দিয়ে দেন কাকা এইভাবে থাকা যায় না সম্ভব না কাকা এইভাবে আমার বউরে মাথা ব্যথা তোমার বলছি না তুমি বকা বকর গো মানে একটা বকরা একটা বোরকা কি না দাও তোমার বউরে তাহলে তো হয়ে গেল লাভ কি অত পিছন দিকে যা পাই পারবো খুব টেনশন হয়েছে কাকা লিঙ্কটা দিয়েন কাকা কি মানে টুলেটের ব্যবস্থাটা করে দিয়েন তুমি দেখছো না কি এটা কোন কাকা তাহলে রিসাইল কেন যাও আমি চাই না ভাবি ভালো আছেন জি আপনার ভাবি ভালো আছে সেলিম ভাই আমার ভাবির কি অবস্থা সেটা বলেন আপনি আপনার ভাবির অবস্থা আমি কিভাবে বলবো বলেন এটা আপনি কি বললেন মানে আপনি ভাই আপনি ভাবির খবর রাখবেন না আমি খবর রাখবো নাকি ও
আমার বউয়ের কথা বলছেন? তার কার বউয়ের কথা জিজ্ঞেস করুন। আছে, ভালো আছে। তো ভাবি কই? ঠিক আছে। হ্যাঁ, ভাবি কই? আছে। কই আছে? বাসায়। বাসায় একটা জিনিস বুঝলাম না ভাই, আপনি ওই যখন একা ছিলেন তখন লইতেন হাফ লিটার, ভাবি আইল এখন লইতেছেন হাফ লিটার। ঠিক। এই কালকে থেকে আমাদের হাফ লিটার দুধ বাড়িয়ে দিবেন, এক লিটার দিবেন, ঠিক আছে? আজকে খাবো না ভাবি, আজকেই দিয়া দেবো। না না, আজকে লাগবে না, আজকে লাগবে না, কালকে থেকে। হ্যাঁ ভাই, ভাবি কী করে বাসায়? মানে আপনি মানে ভাবি যখন আইসে পাতিলে তো ভাবি বেরিয়ে গো, আপনি বেরিলেন? আসলে ও ঘুমোচ্ছে। মানে আমি আপনার জনে জিগাই তহনই ভাবি ঘুমায়, জাগে কখন মানে তাকায় কখন? ও তাকায় না কেন, আপনার সমস্যা? আমার কী সমস্যা ভাবি, তাকাইবো না। আমার মনে কি যেন বাচ্চা, বিলের বাচ্চা দেখছো, জন্ম তো নয়, হওয়ার পর অর্থ কোনো কাম পাইস না, সারা দিন খালি ঘুমায়, আঠারো ঘন্টা ঘুমায়, ছয় ঘন্টা জায়গা থাকে, আর ওই ছয় ঘন্টা তুমি আমি ঘুমাই বুঝছো? এই লেগে ভাবেন মুখটা কানা দেখতে পারি না আমরা। আমার বউ সারাক্ষণ ঘুমালে আপনার কোনো সমস্যা আছে? আপনার বউ ঘুমালে আমার কী সমস্যা? এই আপনার দুধ দেওয়া শেষ হয়েছে না, আপনি যান এখান থেকে, যান। আর আপনি নিজে মাঝে মাঝে দুধ টুধ খায় নি, আপনার চলে বসে ভালো না তো? কাকা কি কারণ কি পলাম টুকটুক খেলতেছেন নাকি? না তুমি আপনি জায়গায়, তুমি আমার দেখলে কেন? আমি এখানে থাকবো তোমার অসুখ দেখি, আমার সাথে আমি উঠতে পারব না? না আপনার ছাদ, আপনি উঠবেন মার্বেল খেলবেন নাহলে ডান্ডাপিটি খেলবেন, এটা আপনার ব্যাপার কাকা। আমি এমনি জিগেলাম কাকা, হঠাৎ দেখলাম আপনি যে এমন এমন করতেছেন, তো এর লেগে আমি কথাটা জিগেছি। তা তুমি কেন অসুস্থ ছাদে, এটা আমারে বলো। কাকা ঘরে থাকতে পারতাছি না, দেখে মেয়েছি। কেন, তোমার ঘরে তো সুন্দরী বউ আছে, যাও ঘরে যাও। এটাই তো প্রবলেম, আমার বউ সুন্দরী এইটাই আমার সব থেকে বড় প্রবলেম কাকা। এখন ঘরে থাকতে পারতাছি না, ঘরে থাকতে দিতেছে না। কেন কী হয়েছে, ঘরে থাকতে দিতেছে না কেন, ওয়াই? সেলিম, আবার সেই সেলিম? আবার সেলিম? সেলিমই তো তোমার পিছিয়ে লাগছেন, কত কী হয়েছে? এবার যেটা ঘটছে কাকা, যেটা ঘটনার ঘটেছে কাকা, আমি কইতে পারতাছি না। আমি কাকা কই? আহ তুমি তাকা আমার দিকে, তাকা কথা কও তুমি। না আপনি তো বলছিস তো, আমি তো লিখি। আমি ওকে দিলে তুমি কেন ওকে দিবা, আমি যা করব তুমি তাই করবা? না কাকা, ওই সেলিম যেটা করছে কাকা ওইটা আমি, আমার লজ্জা হয় আমার, আর করছে দুধ নিয়ে কাহিনী আজকে। দুধ? কিসের দুধ? দুধ আবার কী চড়ে, গাভীর? না শুধু গাভীর দুধ হয় না, ছাগলের দুধ হয়, উটের দুধ হয়। আমার বাসা কি উটের দুধ আহে কাকা? না, যে দুধ ওলা আছে না, আমাকে যে বিলিকে দুধ দেয়, দুধ দেয়। হ্যাঁ, ওই যেই টাইমে দুধ দেয় আমার বউ, যেই টাইমে দুধ নেয় সেলিমের কিল্লিকা, ওই টাইমে দুধ লইতে হইব আমার বউ, মানে আমরা। আরে ওই দুটো আসতে কত, আমার বউ মানে আমরা যে আধা কেজি দুধ লই, ওই আধা কেজি দুধ লয়। কে তুই আড়াইশো গ্রাম ল, আমার বউ যে সবজিলা থেকে সবজি লয় ওই সেম কাকা সবজিলা থেকে সবজি লয়। আমার বউ পটল বেগুন ঢেঁড়স ফেঁড়স যা কিনে ওই সেম আইটেম কিনে। কে তুই তুই শালগম খা, এটা এটা ঠিক অবশ্য, অবশ্য মানুষ মানুষ যেতে শিখে। যাই হোক তোমার কথা শেষ, কাকা কইতে দিলেন কই কাকা, আমার তো দুঃখ ঝাড়তেই পারলাম না। আচ্ছা আচ্ছা, ক ক ক আমি তো এর মধ্যে আছি, ক আমার বউ চানাচুর রাখতে, এই চানাচুর ওর তখন ওর জিব্বার স্বাদ, আমার বউ জিব্বার স্বাদকে এক হইতে পারে সম্ভব না, ও চানাচুর খাইব। আমার বউ খারাপ লাগতেছে, কয় ফুচকা খাবো, আমি ফুচকাতে যাবো, ওই ফুচকা খাইব। এত মিল্কে, এত মিল্ক কেমনে কাকা? আচ্ছা ঠিক আছে, আমি রেখে দেবো, তুমি যাও, তুমি যাও। তুমি যদি ঘরে যেতে তোমার ভয় লাগে, খারাপ লাগে, তাহলে তুমি পাশাপাশি ছাদে যাও অথবা গাছে যাও, যাও। আমি কি টার্জেন কাকা, আমি কি আরেক বাসা ছাদে যাবো, আমি কি ওই মানে বাইরে ভাড়া দিই, ভাড়া তো দিই আপনারা কাকা? তাহলে নিচে যায় দয়া করে, তুমি দেয়ালের উপর দাঁটো, যাও। আমার একটু ইয়ের মধ্যে ঝামেলার মধ্যে আসছে, যাও। চিনলে কানতে পড়তাম, কেউ নাই রে, তোর কেউ নেই, তুই একা। আমার কথা কইতেছি, আমি তো একা, আমি আমার বই বাসে কার আসছে, কার ভরসায় থাকি? আপনি, আপনার তো গার্ডিয়ান মানছি, আমার বউ আর আমি দুজন তো আপনার বাপের মতো দেখি, আপনি আমার ত্যাজ্য পুত্র করতেছেন আজকে। না জামশেদ, এটা কই না, তুমি যাও, অন্যের জন্য ফুল আনছিলাম তোমার দিয়ে দিলাম, তুমি এগুলো কই না। কাল থেকে ফুল আনছি, আসু পাইয়া গেছি কাকা। কি পাইছো? সলিউশন পাইছি একটা। কিছু সলিউশন? সলিউশন হচ্ছে কাকা,
সেলিমের ঘরে আপনি বাড়িওয়ালা হয়ে জীবনে ঢুকতে পারছেন? আমার ঘরে বউ আসে গিয়েছেন আপনি জানেন না? আমার তো ঢুকার প্রশ্নই আসে না, আমি তো ঢুকবো না। একমাত্র আসু পারবো জি না, আমি হের বাসার গাম সাইদা দিছি। শাশুড়ি আবার করবি? আমার স্বামী পছন্দ করে না। যা স্বামী পছন্দ করে না সে কেন তুমি করবে? কেন আবার কাজ ধরবে? কেন কাজ করবে না? ওর একটা স্বামী, ওর স্বামী পেতলো জানেন, হিরণ বিরণ খায়। ওর আবার কি স্বামী? তুমি ওর তুমি কি নামে ডাকলা? আসু না, ওর নাম আসমা। আমি আসমা ডাক্তার রুম না। কেন কাকা, আম্মার কত মিস করি আমি, আম্মারে মিস করি, আসমা কইলি তো মায়া পড়ে না। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ও করবো না কাজটা, তুমি যাও, আমি বুঝা বলতেছো, তুমি যাও যাও। আমার কি টাকা পড়ছে? আমি হের বাড়িতে কাম করুম, আমি টাকা ছাড়া কোনো কাম করি। আরে টাকার অভাব, কাকা আছে কিল্লিকা দিয়ে দিন কাকা, আপনি দেবো না, তুমি যাও। আচ্ছা কাকা যাও তাহলে। আচ্ছা ওদিকে কই যাও, হাঁটু ওইদিকে হাঁটলে তো হইব না ব্যাপারটা আমার, মানে কথা কি করে বোঝাবো আমি, অমনোযোগী হয়ে যাও, তুমি এদিক দিয়ে নিচে দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাও। মানে কলপ কিল্লিকা লাগাইছেন? হ্যাঁ 40 মিনিটের বেশি লাগছে, যাও। আসো তাহলে কামটা করিস, দেহি অ্যাডভান্স লাগবো। যাও তুমি যাও, আমি যাও।